সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও রাহমাতুল্লিল আলামিন কুরআন নাযিলের দিন আমরা যদি খুশি হই আপনি নবীর আগমনের দিন আমরা যদি আনন্দ প্রকাশ করি গো নবীজি আমার আল্লাহ আমাদেরকে কি দিবেন কি দিবেন কি দিবেন আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের আমার আল্লাহ কয় নবী গো যেহেতু আনন্দ করার নির্দেশটা আমি আল্লাহ দিছি এই আনন্দ করলে খুশি হইলে বান্দায় আমার কাছ থেকে কি পাবে এই ঘোষণাটা এই নির্দেশনাটা এই ফজিলতটা আমি আল্লাহ বর্ণনা করছি আপনি শুধু তাদেরকে শোনায়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন জগৎবাসীরা রে فبذلك فليفرحوا نبير غموني قرآنير غموني زرانند پرکاش کروبي امر الله بولن هو خير مما يجمعون بندر او بندر তোমার বয়স 50 বছর তোমার বয়স 60 বছর তোমার বয়স 40 বছর তোমার বয়স 30 বছর যে কোন বয়সে তোমার হোক না কেন রে বান্দা তুমি তোমার সারা জীবন যত নেক আমল করছো সমস্ত নেক আমল যত হালাল পন্থায় রোজগার করছো সমস্ত রোজগার এক কথায় তোমার জীবনের সমস্ত কামাই যদি এক পাল্লায় রাখো রে আর আমার হাবিবের আগমনে আনন্দিত হওয়া খুশি হওয়ার এই ইবাদতটা যদি আর এক পাল্লায় রাখো আমি আল্লাহর কুদরতের চোখে তোমার সারা জীবনের আমলের থেকেও আমার হাবিবের আগমনের আনন্দের ফজিলত ওজন মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে কুরআনে বর্ণনা দিল কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ কানার দলে দেখে না শুধু শুধু বিরোধিতা করে ঠিক কিনা বলেন তুমি মিয়া কানা হইলে আমার কি সমস্যা না জানলে কইবা জানি না পণ্ডিতি করো কা আল্লাহ বলেন নবীর আগমনে খুশি হও আবার ফজিলত কি দিব আল্লাহ আল্লাহ বলেন সারা জীবন যা কামাই করছো আপনি আর কাউরে ডাকবেন না নাড়াচাড়া করবেন না চুপ করে বসে থাকেন আপনার নাইলে এদিকে চলে আসেন আমার ডিস্টার্ব হয় বারবার থিম নষ্ট হয়ে যায় ডাকাডাকি করেন না ভাই ডাকাডাকি করেন না সূক্ষ্ম বিষয় কথা বলতে যেমন বলতে মনোযোগ লাগে তেমন বুঝতেও মনোযোগ লাগে খেয়াল করবে তাহলে নবীর আগমনে আনন্দ প্রকাশ করার নির্দেশ দিছে কে আবার এই আনন্দ করলে সারা জীবনের সমস্ত নেক আমলের থেকেও বেশি ফজিলত দান করবেন কে আল্লাহ হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ কয় সারা জীবনে যা জমাইছো এই সবকিছু থেকে আমার হাবিবের আগমনের খুশিটা আমার কাছে বেশি দামি সুবহানাল্লাহ এবার বলেন আপনার 50 বছরের জিন্দেগিতে নামাজ আছেনি রোজা আছেনি আছে হজ আছেনি আছে যাকাত আছেনি আছে যার উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যার উপর যাকাত ফরজ হয়েছে তার এই ব্যক্তি সারা জীবন যাকাত দিলেন আল্লাহ কয় এক পাল্লায় রাখ সারা জীবন আপনি অনেক অর্থ খরচ করে বারবার 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 হজ্জ বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ করলেন আল্লাহ বলবেন এক পাল্লায় রাখ সারা জীবন মাহে রমজান মাসের রোজা রাখলেন আল্লাহ বলবেন এক পাল্লায় রাখ সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আল্লাহর ঘোষণা হলো এক পাল্লায় রাখ আর আমার নবীর আগমনের খুশিটা আনন্দটা এক পাল্লায় রাখ আমি আল্লাহর কাছে তোর সারা জীবনের সব আমলের থেকে আমার হাবিবের আগমনের খুশির দাম বেশি যে আমলের দাম আল্লাহর কাছে সব থেকে সারা জীবনের সমস্ত আমলের থেকে বেশি এই আমলটা আমাদের করা দরকার আছে না না তাইলে কোরআন বলে
সারা জীবনের সমস্ত আমলের থেকে নবীর আগমনের খুশি হওয়ার আমলটা সবথেকে দামি। তো মুলবি সাহেব যে বেদাত কয় যদি কোন মসজিদের মিম্বারে জুমার খুতবায় এই কথা বলে থাকে ঈদে মিলাদুন নবী বিদাত যদি বলে থাকে, তাহলে উনি যেই মিম্বারে বসছেন, যেই মাইক দিয়া বক্তব্যটা দিছেন, এই মাইক দিয়া ওয়াজ করনটা বেদাত, ঠিক কিনা বলেন? এটা ওনার কাছে খুব মজা লাগে, সাউন্ডটা ক্লিয়ার, অনেক জোরে শোনা যায়। যেই মসজিদে উনি এই বক্তব্য দিলেন, মাস শেষ হইলে ওই মসজিদ থেকে বেতন নিব কি নিব না? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনে কেউ ইমামতি করে বেতন নেয়, তাহলে হুজুর যে বেতন নেয় এটা কি? এটা কি? এটা কি মিলাদুন নবীর বেদাত বন্ধ করবা? তোমার বেতন বন্ধ না খায়া মরবি, ঠিক কিনা বল? আরো আছে, এই যে ছাপানো কোরআন শরীফ পড়লাম, এই কোরআন শরীফ দেখে দেখে পড়লে সব হইব না গুণ হইব? মুখস্থ পড়ার থেকে দেখে পড়লে সব কি কম হয় না বেশি হয়? বেশি হয়, বেশি হয়। তাহলে এই ছাপানো কোরআন শরীফ আল্লাহর রসুলের জামানায় ছিল? কথা কর, কথা কর না কার? রসুলে পাকের জামানায় ছিল? সাহাবায়ে কেরামের জামানায় ছিল? ছাপা তো আবিষ্কার হয়েছে সেদিন, ঠিক কিনা বল? তাহলে এইরকম সুন্দর কাগজে পুস্তক আকারে এত সুন্দর বাইন্ডিং করা কোরআন শরীফ খায়রুল কুরুনে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কারো জমানায় এরকম ছাপানো সুন্দর কোরআন শরীফ ছিল? তাহলে এই ছাপানো কোরআন শরীফ পড়াটাও তো বেদাত। খায়রুল কুরুনে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনদের জামানায় কি পাকা মসজিদ ছিল? টাইলস করা ছিল, বিদ্যুৎ ছিল, ফ্যান, এসি, জায়নামাজ, এখন যে সুন্দর সুন্দর জায়নামাজ ছিল, এই যে এখন যে সুন্দর জায়নামাজে নামাজ পড়েন বেদাত, মাথার উপর ফ্যান ঘুরান বেদাত, এসি চালান বেদাত, মসজিদের মধ্যে বিদ্যুতের লাইট জ্বালাইছেন বেদাত, মাইক দিয়ে আজান দিছেন বেদাত, হুজুরে যে ইমামতি চাকরিটা লইছে একটা সার্টিফিকেট দেখাইছে না? কথা কয় না কার? হয়তো দাওরা পাস, নয়তো কামেল পাস, নইলে মুফতি এফতা করছে, এরকম একটা সার্টিফিকেট মসজিদ কমিটির বায়োডাটা সহকারে দিছে, মসজিদ কমিটি দেখা তার বায়োডাটা পছন্দ হয়েছে, ডাকছে, ইন্টারভিউ নিছে, চাকরি হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কেউ কি দাওরা পাস করছে, কামেল পাস করছে, এফতা পাস করছে? সার্টিফিকেট ছিল, এই সার্টিফিকেট অর্জন করানো তো বেদাত। আপনি মসজিদে বেদাত জমা দিয়া এরপরে ইমামতি চাকরি লইছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা আচ্ছা, এই যে মাদ্রাসায় স্কুলে আমরা পড়াশোনা করি, ওয়ান টু থ্রি, কওমি মাদ্রাসায় আছে ক্লাস, আবার আলিয়া মাদ্রাসায় আছে ক্লাস, এই ক্লাসিফিকেশন সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনে কেউ এভাবে শিক্ষা অর্জন করেন নাই? হেফজখানা মাদ্রাসা খায়রুল কুরুনে ছিল না, এখন হেফজখানা মাদ্রাসা আপনাদের আশেপাশে আছে না নাই? এই মাদ্রাসায় যে শিক্ষকতা করেন শিক্ষকেরা তারা মাস শেষে বেতন নেয়নি? বেদাত। তুমি খালি বেদাত মিলাদুন নবী নিয়ে এলে বিশ্রেয়া ফাও, ওই হুজুরে মাথায় যে পাঁচ করলি টুপু দেয় লম্বাটা, পাঁচ করলি টুপি দেয়, যে সুন্দর এমব্রয়ডারি করা, সেলাই করা, এত সুন্দর এমব্রয়ডারি করা, সেলাই করা, এই রকম পাঁচ করলি টুপি আল্লাহর রসুল জীবনে কোনোদিন মাথায় দিছে?
সাহাবায়ে কেরাম মাথায় দিছেন খায়রুল কুরুনে ছিল তো হুজুর আপনার মাথার উপরে বেদাত ঠিক কিনা বলেন আপনি বেদাত মাথার দিয়ে মুখে বেদাতের ফতোয়া কেমনে দেন বলবেন হুজুর আপনি যে কইলেন একবারে সব তো ফেজ গোস লাগায় দিলেন কুরআন শরীফ ছাপানো কুরআন শরীফ যদি পড়া বেদাত হয় তাহলে আমরা কি এই কুরআন শরীফ পড়বো না সব পাবো না পড়বেন সব পাবেন এটা বিদাতে হাসানা সুবহানাল্লাহ উত্তম বিদাত মসজিদের মধ্যে বিদ্যুতের সংযোজন করা উত্তম সুন্দরভাবে টাইলসের কাজ করা এসির ব্যবহার করা ফ্যান লাইটের ব্যবহার করা এগুলি বিদাত কিন্তু বিদাতে হাসানা উত্তম বিদাত তারাবির নামাজ জামাতে পড়া এটা বিদাত কিন্তু বিদাতে হাসানা উত্তম বিদাত ইমামতি কইরা মাস শেষে বেতন নেওয়া বিদাত কিন্তু বিদাতে হাসানা উত্তম বিদাত মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়া বিদাত কিন্তু বিদাতে হাসানা উত্তম বিদাত এ মুসলমান মাদ্রাসায় 1-2-3 ক্লাস ক্লাসিফিকেশন ভাবে কামেল পাস করা মাস্টার্স পাস করা ইঞ্জিনিয়ার হওয়া তারপরে আর্কিটেকচার হওয়া ডাক্তার হওয়া তারপরে এই যে দাওরা পাস করন ইফতা পাস করন এগুলি সব বিদাত কিন্তু বিদাতে হাসানা উত্তম বিদাত এগুলি যদি না করে ইসলাম ভবিষ্যতে টিকে রাখা সম্ভব হবে না এ মৌলবি সাহেব তোমার মাথার থেকে পাও পর্যন্ত বিদাতের সরাসরি গড়াগড়ি তুমি বেদাতের ভিতরে ঢুইকা নবীর মিলাদুন নবীকে বিদাতের ফতোয়া দিচ্ছ এই বিদাত যে উত্তম বিদাত হতে পারে সেইটাও তুমি স্বীকার করছ না আমরা বুঝতে পারতেছি তোমার ভিতরে মুনাফিকি আছে গুস্তাখি আছে নবীর দুশমনী আছে ঠিক কিনা বলেন আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ তুমি যদি বিদাতি বলো মিলাদুন নবীকে যদি বয়কট পরিহার করতে চাও তুমি মসজিদের বেতন ছাড়ো মহল্লার খাওন ছাড়ো মসজিদের হুজরায় থাকন ছাড়ো বিনা পয়সায় নিজে জমি কিননা ওখানে ঘর করবা বিনা পয়সায় নিজের খাইবা মসজিদে ইমামতি করবা কইরে দেখাও দি পারবো পারবো পারতো না যদি কালকে কি এখন হুজুর আপনি যে বেদাতের ফতোয়া দিছেন ফতোয়ার ব্যাপারে তো আপনার উপরে এই রায় আইছে এখন আপনি কি এই রায় খণ্ডন করবেন না বিনা বেতনে ইমামতি করবেন রাইতের অন্ধকারে ফুটলা দুইটা থুইয়া বাহি তিনটা লয়ে ফলাই যাব ঠিক কিনা বলেন মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতির আরে ঈদে মিলাদুন নবীর প্রথম শব্দ হলো ঈদ ঈদ মানে আনন্দ খুশি হওয়া আমার নবীর আগমনের দিনে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ কুরআন শরীফ সূরার নাম হলো সূরা ইউনুস সূরা 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 এটা মনে রাখেন আয়াতটা তো মুখস্থ করতে নাও পারেন কিন্তু সূরার নামটা আর আয়াতের নাম্বারটা মুখস্থ রাখেন কাজে লাগবো সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আমার নবী এবং কুরআনুল কারীম আগমনের দিনে আনন্দ করার নির্দেশ আমার আল্লাহ দিয়া কয় জমিনের মধ্যে যারা কোরআন আগমনের দিনে মিলাদুন নবী নবীজির আগমনের দিনে আনন্দিত হয় আনন্দ প্রকাশ করে আনন্দ উদযাপন করে আমার আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই বান্দা সারা জীবনে যত নেক আমল আমি আল্লাহর কুদরতের দরবারে জমা দিছে আমি আল্লাহর কাছে এই বান্দার নবীর আগমনের খুশি হওয়ার নেক আমলটা আমি আল্লাহর কাছে সমস্ত আমলের থেকে দামি শ্রেষ্ঠ জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে নবীর আগমনে আমরা খুশি হব না কষ্ট পাবো জোরে বলেন খুশি হব না কষ্ট পাবো এটারে কোরআনের ভাষায় কয় ফারহুন হাদিসের ভাষায় কয় ঈদ কথা বলেন ঠিক কিনা
আজকের থেকে কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী বিদআত ওই ব্যক্তির সাথে ঘুরবেন না কথা শুনবেন না ওই ব্যক্তির লগে কোন রকম সম্পর্ক রাখবেন না যার সাথে নবীর সম্পর্ক ভালো তার জুতা মাথায় করে টানতে আমি রাজি আছি যার সাথে নবীর সাথে সম্পর্ক খারাপ আমার পায়ের স্যান্ডেল দিয়া তার গালে বাড়ি দিত আমি রাজি নাই এটা নাপাক আমার জুতার তলব নাফাকি লাগবে ঠিক কিনা বলে কেমন হুজুর নাফাক কেমনে আল্লাহর রাসূলের উপর যার পরিপূর্ণ বিশ্বাস নাই ওই ব্যক্তির কি ঈমান আছে না ঈমান আছে আল্লাহ কোরআন শরীফে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন যত মুশরিক বেঈমান আছে এরা সব অপবিত্র নাপাক 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 এর লাগা বলি যে নবীর প্রেমিক তার জুতা আমার মাথার তাজ বানাইতে রাজি যেটা নবীর দুশমন আমার জুতা দিয়া তার গালে বাড়ি দিত আমি রাজি নাই কেন না এটা নাপাক ঘোষণা দিছে কে আল্লাহ জোরে কন্যা কে আল্লাহ